গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে চটপটা টাইপের কিছু খেতে মন চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি দুটো ডিম। প্রথমেই আমি বেগুনটাকে কেটে নেব। আমি এখানে বেগুনটাকে একটু গোটা গোটা করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেই কেটে নিতে পারেন। আর এই রান্নাটা করার জন্য একটু বড় সাইজের বেগুন নিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বেগুনগুলো আমি এভাবে গোটা গোটা করে কেটে নিচ্ছি। এবার সবগুলো বেগুন আমি এভাবে কেটে নেব। তো এখানে সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে সুস্বাদু হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা আর আদা বাটা। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মেশাতে হবে এবং এক দেড় মিনিট ধরে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। তো প্রথমেই হালকা করে একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে গোটা গোটা করে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। এতে করে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এক দেড় মিনিট ধরে আমি ঢাকনা বন্ধ করে জাল করে নিয়েছিলাম, আর এখন বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে আরও দুই তিন মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন বেগুনটাকে আমি এভাবে একটু সাইডে করে দিলাম। দিয়ে এখন যে ডিমগুলো আমি নিয়েছিলাম, তো সেই ডিমটা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমি এভাবে একটু ভেজে নেব। মোটামুটি ডিমটা একটু ড্রাই হয়ে এলেই বেগুনের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনি নামিয়ে নিতে পারেন, তবে আরও একটু ভাজা ভাজা খেতে চাইলে আরও এক মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এখানে ডিম বেগুনের মুখরোচক রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এবার হচ্ছে আমি এটা নামিয়ে নেব। ভীষণ মুখরোচক চটপটা একটি রেসিপি, গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে জাস্ট জমে যাবে। তো ভারী কিছু রান্না করতে মন না চাইলে আপনারা ঝটপট ডিম বেগুনের এই মুখরোচক রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।